الله أكبر 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 الله মহান ঈদের সূর্য যতদিন উদ্ভাসিত হয় ও আলো ছড়ায় যতদিন আনন্দের মেঘমালা ও ঢেল বৃষ্টি বর্ষণ করে এবং যতকাল আনন্দ ঘন মুহূর্তগুলো জ্যোতি ছড়ায় আল্লাহ মহান সুগন্ধি কাঠ যতদিন পল্লবিত হয় ও সুরভি ছড়ায় এবং যতদিন তৃণবহুল বাগিচা ফুল ও ফল দেয় আল্লাহ আকবার আল্লাহ মহান যতদিন রমজানের আগমন ঘটে ও তা প্রস্থান করে এবং আগ্রহীর হৃদয় উদ্দীপিত ও অনুরাগী হয় আর ঝর্ণা যতদিন সবেগে প্রবাহিত হয় আল্লাহ আকবার আল্লাহ কতই না মহান যতদিন কণ্ঠে জিকির উচ্চারিত হয় যতকাল রবের ভয়ে অন্তরসমূহ বিগলিত হয় এবং জবান তাওহীদের বাণী উচ্চারণ করে ও স্বীকৃতি দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য যিনি কল্যাণকর কাজগুলো শুরু ও তা পুনরাবৃত্তি করেছেন সুন্নাহগুলোর অবস্থান নির্ধারণ ও তার বাস্তবায়ন চেয়েছেন এবং দিনের ভিত্তি স্থাপন ও শক্তিশালী করেছেন তিনি সূচনাকারী পুনরাবৃত্তিকারী নির্ধারক ও কল্যাণকামী যিনি ঈদের দিনে ইসলামের সৌন্দর্যের প্রতীকগুলো উদ্ভাসিত করেছেন এবং তাওহীদের প্রমাণস্বরূপ নির্বাক বিশ্ববাসীকে বাক শক্তি যুগিয়েছেন এবং ইসলাম ধর্মে পরিপূর্ণ ও উৎকৃষ্ট আইনের সমন্বয় ঘটিয়েছেন তিনি বেছে নিয়েছেন এই বরকতময় দেশটিকে এবং এর জন্য চয়ন করেছেন অতন্ত্র প্রহরী ও শক্তিশালী স্তম্ভ আর এটিকে সকল প্রকার দুর্যোগ ও ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে হেফাজত করেছেন করুণা প্রাপ্ত হয়ে প্রশংসাকারীর ন্যায় আমরা আল্লাহর প্রশংসা করছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই তিনি এক তার কোন শরীক নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল রহমত বর্ষিত হোক তার উপর তার পরিবারবর্গ সাহাবীগণ এবং উত্তম রূপে তাদের অনুসারী অনুসরণকারীদের উপর অতঃপর হে মুমিন নর নারীগণ আপনাদেরকে অভিনন্দন আপনাদের এই ঈদ যার বাগান উদ্যানে আপনারা ঘুরে বেড়াচ্ছেন এবং যার ভূপৃষ্ঠে প্রবাহমান মিষ্টি পানি পান করছেন কালের পরিক্রমায় তার বসন্ত ও যৌবন দেখেছেন এবং বছরের ফসল থেকে আপনারা এর ফল ও বীজ সংগ্রহ করেছেন তাই আপনাদের দিনগুলো ঈদের দিনে রূপান্তরিত হোক আপনাদের আনন্দ দীর্ঘায়িত হোক আল্লাহ তাআলা আপনাদের এই ঈদে সাফল্য ও বরকত দান করুন ঈদের আনন্দ ও সুখ আপনাদের জন্য বহুগুণ বৃদ্ধি করুন তিনি আপনাদেরকে অঢেল ও পরিপূর্ণ নেয়ামত এবং অসামান্য ও দীর্ঘ সাহায্য সহযোগিতা দিয়ে এই ঈদের ন্যায় অন্যান্য ঈদের জন্য বাঁচিয়ে রাখুন ঈদ এসেছে এবং তার নিদর্শন পরিস্ফুটিত হয়েছে স্বাগতম তার আগমনে সুসংবাদ ছড়িয়ে পড়েছে পৃথিবী তার পাতলা রেশমি পোশাক পরিধান করেছে আর বাগান তার ফুলে হাসছে সৌন্দর্যের হস্ত ঈদের সকালে ঘরে ঘরে অলংকার বুনেছে আর ঈদ উল ফিতর তা ছড়িয়ে দিয়েছে এটি ছিল চকচকে ও সুগন্ধিময় আলোয় পরিপূর্ণ তোমার দিনটি কতই না মহান ও ফজিলতপূর্ণ যেখানে হেদায়েতের দিনের নিদর্শনগুলো প্রকাশিত হয়েছে হে মুমিন ভ্রাতৃবৃন্দ এই মহিমান্বিত ঈদের মিছিল এই পবিত্র ভূমি ও স্থানগুলোতে আগমন করে আসমান হতে বৃষ্টি বর্ষণে নেয়
এই মর্যাদাপূর্ণ দিনটিতে মানুষ আনন্দ খুশি ও প্রশান্তির অনুভূতিতে পরিপূর্ণ হয় যেমন একটি তাজা বাগান আকাশ থেকে বৃষ্টি বর্ষণে সিক্ত হয় এবং একজন আকুল ব্যক্তি তার অনুপস্থিত প্রিয়জনকে পেয়ে অভিভূত হয় এটি এমন একটি দিন যেই দিনে আত্মায় সুখের সুগন্ধি উদ্ভাসিত হয় এবং হৃদয়ে প্রশান্তি ও সুখের সুবাস প্রবাহিত হয় ইবাদতের একটি মহান মৌসুম অতিক্রম করার পর যেখানে আল্লাহর অনুগ্রহ ও বরকত প্রকাশিত হয়েছে এবং তার নিয়ামত ও রহমত বর্ষিত হয়েছে সিয়ামের মাসে আত্মা ইবাদতের মাধ্যমে তৃপ্ত হওয়ার পরে হে মুমিন নর নারীগণ ইসলামের এই ঈদের দিন এর সময় অতি স্বল্প হওয়া সত্ত্বেও তা দীর্ঘ সময়ব্যাপী আনন্দের মুহূর্তগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ যার সময়গুলো দ্রুত চলে যায় তবে প্রভাব বিদ্যমান থাকে দীর্ঘদিন যার আনন্দ ও খুশির নিদর্শনগুলো অন্তরে সেভাবে সংযুক্ত থাকে যেভাবে সুগন্ধি তার ব্যবহারকারীর সাথে দীর্ঘ সময় সংযুক্ত থাকে এমনকি ঈদ বারবার ফিরে আসুক এটা প্রত্যেক অন্তর এর প্রতি আগ্রহী হয়ে থাকে তাই আপনি তার জন্য সেরূপ আকুল আকাঙ্ক্ষা করুন যেভাবে একজন ব্যক্তি মরুভূমির মাঝে প্রশান্ত ছায়ার জন্য আকাঙ্ক্ষা করে এবং তৃষ্ণাক্ত ব্যক্তি মিষ্টি পানির কামনা করে এই ধর্ম তাওহীদ শরীয়ত ও একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত পালনের ধর্ম অনুরূপভাবে এটা জীবন দুনিয়া সভ্যতা সমৃদ্ধি চরিত্র ও মূল্যবোধের ধর্ম সুতরাং এটি সমতাপূর্ণ সাম্যের দিন যার স্তম্ভগুলো পরিপূর্ণ ত্রুটিমুক্ত এর পূর্ণাঙ্গতা প্রকাশ পায় জীবনের সকল দিকে তার সৌন্দর্যের নিদর্শনগুলোতে কেননা এর প্রবর্তক হলেন মহান আল্লাহ যিনি সুন্দর তাই তিনি প্রকাশ্য অপ্রকাশ্য সকল সৌন্দর্যকে পছন্দ করেন সুতরাং মহান আল্লাহ নিজ সত্তা গুণাবলী ও কর্মে কতই না সুন্দর এমনকি এই সৌন্দর্য তার সৃষ্টি শরীয়ত ও বিধি বিধানে ব্যাপৃত হয়েছে ইসলাম ধর্ম এমন বুবা সন্ন্যাসবাদ নয় যা কেবল ধর্মীয় আচারের পর্দার আড়ালে লুকায়িত থাকে কিংবা ফাঁপা বস্তুবাদও নয় যা পরিচয়হীন মরিচিকার পিছনে ছুটে চলে বরং তা প্রবাহমান জীবনের ধর্ম যা অস্তিত্বের ধমনীতে নীরবে গর্জন করে উঁচু নিচু ভূমিতে বহমান স্রোতের মতো গর্জন করে এবং এর মাধ্যমে পৃথিবীর সৌন্দর্য ও মহিমা দান উদারতা চরিত্র ও মূল্যবোধ দ্বারা সুশোভিত হয় এটি এমন একটি দিন যা বাহ্যিক ও অভ্যন্তরীণ সৌন্দর্য উত্তম আচরণ হৃদয়ের পবিত্রতা এবং মানব জীবনের সকল দিককে সামিল করে সুতরাং তা সুপেয় পানির ঝর্ণার ন্যায় যা থেকে একজন মুসলিম পরিতৃপ্ত হয় যেন সে মানব সৃষ্টির আল্লাহর উদ্দেশ্য বাস্তবায়ন করে এই বিশাল পৃথিবীতে চলতে পারে মহান আল্লাহ তাআলা বলেন হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তাতেই তিনি তোমাদেরকে বসবাস করিয়েছেন আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করে দেখেন মদিনাবাসীরা জাহিলি যুগের দুটি দিনে খেলাধুলা ও আনন্দ করে থাকে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মহান আল্লাহ তোমাদের এই দুদিনের পরিবর্তে উত্তম দুটি দিন দান করেছেন তা হলো ঈদুল আজহা ও ঈদুল ফিতরের দিন সুনানে আবু দাউদের হাদিস ইসলামে ঈদের সূচনা হয় দুটি মহান ইবাদত সম্পাদনের পর এবং ইবাদতের দুটি গুরুত্বপূর্ণ মৌসুমের সমাপ্তির পর যাতে বিজ্ঞ শরীয়ত প্রণেতা আধ্যাত্মিক পরিমার্জন ও ইমানি পরিতৃপ্তি এবং মানুষের হাস্যোজ্জ্বল জীবনের আনন্দ উপভোগকে একত্রিত করেছেন একটি সুনিপুণ দ্বৈততায় যা ওই শরীয়তের পরিপূর্ণতাকে প্রকাশ করে যা থেকে শরীয়ত প্রণেতা মানুষের আত্মাকে উন্নত করতে এবং এটিকে নিছক বস্তুগত বা ইবাদতগত নিদর্শন থেকে পূর্ণ মানবিক স্তরে উন্নীত করতে চান যা এই বিস্ময়কর মানব জাতির বাহ্যিক ও অভ্যন্তরীণ
চাহিদার সাথে সঙ্গতিপূর্ণ। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে এই ঈদের দিনে বরকত দান করুন এবং তিনি আমার উপর এবং আপনাদের উপর তার অবার নিয়ামত রাজি অবারিত করে দিন। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। الله اكبر 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 لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তিনি প্রশংসার যোগ্য সর্বকালে ও ঈদের দিনে পরিপূর্ণ গুণকীর্তন তারই, যিনি অনুগ্রহের সূচনাকারী ও তা পুনরাবৃত্তিকারী। পূর্বাপর অসংখ্য নিয়ামতের জন্য তার শুকরিয়া আর সালাত ও সালাম বর্ষিত হোক সৃষ্টির সেরা মনোনীত রাসূল আল্লাহর বান্দা এবং আমাদের নবী ও নেতা মুহাম্মদ, তার পরিবারবর্গ, সমস্ত সাহাবি ও কিয়ামত অবধি সততার সাথে তাদের অনুসারী সকলের উপর। অতঃপর আপনারা সিয়ামের মাসে যে তাকওয়ার পোশাকে অলঙ্কৃত হয়েছেন এবং ইবাদতের বস্ত্রে সজ্জিত হয়েছেন তা খুলে ফেলবেন না, কেননা তাকওয়ার পোশাক উত্তম নৈতিকতার পরিচ্ছদ এবং অনুপম গুণাবলীর উত্তরীয়ের অধিকারী। যখন বাহ্যিক অলঙ্কার পরিধান করে ও দৃশ্যমান সৌন্দর্যাবলিতে সুশোভিত হয়, তখন তার পূর্ণতার সূর্য দীপ্তিময় হয়ে উদ্ভাসিত হয় এবং চারিত্রিক সৌন্দর্যের শশী পূর্ণতা পায় ও আবর্তন করে, আলু বিকিরণ করে। মহান আল্লাহ বলেন, يَا بَنِي آدَمَ قَدْ أَنزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا وَلِبَاسُ التَّقْوَى ذَلِكَ خَيْرٍ হে বনি আদম, অবশ্যই আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি তোমাদের লজ্জাস্থান ঢাকা ও বেশভূষার জন্য, আর তাকওয়ার পোশাক এটাই সর্বোত্তম, এটা আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম, যাতে তারা উপদেশ গ্রহণ করে। হে মুসলিম ভ্রাতৃবৃন্দ, নিশ্চয়ই মানব জাতির সর্দারের আগমন এবং এই ভূমিতে তার হিজরত বাস্তবিক অর্থে ছিল পৃথিবীর স্মরণীয় দিন এবং ইতিহাসের নব সূর্যোদয়ের আনন্দঘন মুহূর্ত। রাসূল প্রেরণে বিরতি ও দুনিয়া অন্ধকারাচ্ছন্ন হওয়ার পরবর্তী সময়ে যখন সর্বশেষ এই উম্মতের সূর্য উদিত হয়েছিল, তখন এ বরকতময় পবিত্র ভূমি থেকেই বিশ্ববাসীর হেদায়েত, দুনিয়ার সভ্যতার নির্মাতা এবং সমগ্র স্থানের মানুষের মানবতার প্রতিমূর্ত হিসেবে সে সূর্যের আবির্ভাব হয়েছিল। এ গৌরবময় ইতিহাসের পূর্বের সময়টি ছিল এমন নিকষকাল অন্ধকারাচ্ছন্ন যার একগুচ্ছ বিক্ষিপ্ত খবর ব্যতীত কোন ইতিহাস জানা যায় না। অবশেষে ইতিহাসের ধারা চলমান হল এবং তার ঘটনাবলী পর্যায়ক্রমে ঘটতে লাগলো সেই মুহাম্মদী রেসালাত ঐশ্বরিক দীপ্তির মাধ্যমে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ ও তার মদিনায় হিজরতের মধ্য দিয়ে মানবিক সভ্যতার গৌরবময় ইতিহাসের ধারা আলোকবর্তিকা পথ নির্দেশ সভ্যতা ও দীপ্তরূপে এবং শিষ্টাচারে বিধিবিধানে আচরণে বিনির্মাণে এবং জীবনে রহমত স্বরূপ চলতে লাগল। আর তা এ পবিত্র ভূমি থেকেই চালু হয় এবং এর ধারা এর যাত্রাও শুরু হয় এ পবিত্র ভূমি থেকেই। এবং এই পবিত্র ভূমি হচ্ছে পৃথিবীর বুকে প্রথম ভূমি যেখানে এই হেদায়েতের আলো প্রজ্বলিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এর দুয়ার ফল। আর তা এভাবে যে তিনি যখন প্রাচীন কাবা গৃহ নির্মাণ শুরু করলেন তখন তিনি আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন, যেমনটি আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বর্ণনা করে বলেন, ওয়া ইযি ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আর স্মরণ করুন যখন ইব্রাহিম ও ইসমাঈল
কাবাগরের ভিত্তি স্থাপন করেছিলেন, তারা বলেছিলেন হে আমাদের রব আমাদের পক্ষ থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ, হে আমাদের রব আর আমাদের উভয়কে আপনার একান্ত অনুগত করুন এবং আমাদের বংশধর হতে আপনার এক অনুগত জাতি উদিত করুন আর আমাদের ইবাদতের নিয়ম পদ্ধতি দেখিয়ে দিন এবং আমাদের তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি অধিক তওবা কবুলকারী পরম দয়ালু, হে আমাদের রব আর আপনি তাদের মধ্যে থেকে তাদের কাছে এক রসুল পাঠান যিনি আপনার আয়াতসমূহ তাদের কাছে তিলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন, অত্যন্ত পরাক্রমশালী প্রজ্ঞাময়। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটি কতই না মিনতিপূর্ণ ও যথাযথ ছিল যখন তিনি হৃদয়ের গভীর থেকে উচ্চারিত কথা মালা দিয়ে দোয়া করে বলেছিলেন, রব্বানা ইন্নী আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকীমুস সালাহ, হে আমাদের রব আমি আমার বংশধরকে কিছু সংখ্যককে আমি আমার বংশধরদের কিছু সংখ্যককে বসবাস করাবলাম অনুর্বর উপত্যকায় আপনার পবিত্র ঘরের কাছে, হে আমাদের রব এই জন্য যে তারা যেন সালাত কায়েম করে, অতএব আপনি কিছু লোকের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দিন এবং ফল ফলাদি দিয়ে তাদের রিজিকের ব্যবস্থা করুন যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। সুতরাং জিয়ারতকারী ও আগমনকারীদের এই শোভাযাত্রার ঢল কাবা গৃহে এমন ভাবে প্রবাহিত হচ্ছে যেন তারা হৃদয়ের সুতীব্র আগ্রহে সেখানে উপস্থিত হচ্ছে, পায়ের শক্তির উপর নির্ভর করে নয়, যেমন ভাবে একজন বন্ধুর হৃদয় তার প্রিয়জনের কাছে উড়ে যায়। হে মুমিন নরনারীগণ, নিশ্চয়ই হারামাইন শরীফ আইনে আগমনকারীদের সেবা প্রদান করা, পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধান করা এবং উভয়ের খেদমতের দায়ী ভার গ্রহণ করা এবং এর উদ্দেশ্যে আগমনকারীদের যত্ন নেয়া সর্বোচ্চ সম্মান মর্যাদা ও গর্বের বিষয়। এটা সর্বোচ্চ সম্মান মর্যাদা ও গর্বের বিষয়। মহান আল্লাহর পক্ষ থেকে বরকতময় দেশের শাসকদের প্রতি এটি একটি গুরুত্বপূর্ণ নিয়ামত যা এ দেশের নেতৃবৃন্দকে উভয় মসজিদের তত্ত্বাবধানের দায়িত্ব প্রদান করেছে এবং তাদের মনোযোগের কেন্দ্র বিন্দুতে পরিণত করেছে। স্বীয় অনুগ্রহ ও কৃপায় আল্লাহ তাআলা এ দেশের শাসকদের জন্য এ দীর্ঘস্থায়ী সম্মান ও অনন্য গৌরব দান করেছেন। এটি নিয়ামত সমূহের মধ্যে হতে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত যা আমাদের পক্ষ থেকে বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা এবং তাদের জন্য মহা প্রতিদান প্রাপ্তি ও পূর্ণ সঠিক পদক্ষেপের দোয়া করাকে আবশ্যক করে দেয়। হে আল্লাহ, আমরা আপনার নিকট প্রার্থনা করছি আপনি এ মহান দায়িত্বের অগ্রদূত ও নেতা খাদিমুল হারামাইন শরীফাইন ও তার বিশ্বস্ত নায়েবকে দুনিয়া ও আখিরাতের সর্বোত্তম প্রতিদান দান করুন এবং পরবর্তীদের মাঝে তাদের সুনাম সুখ্যাতি বজায় রাখুন। হে আল্লাহ, আপনি তাদেরকে দেশ ও জাতির ইহকালীন ও পরকালীন কল্যাণকর কাজের তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি দুই হারামের ধারক মুসলমানদের হৃদয়ের কাঙ্ক্ষিত ভূমি এবং ইমানের আশ্রয়স্থল এ দেশকে সকল প্রকার অনিষ্ট থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আপনি এ দেশের আলেম উলামা এর আকীদা বিশ্বাস পবিত্র স্থান সমূহ এবং মর্যাদাকে হেফাজত করুন, এ দেশের সেনাবাহিনীকে রক্ষা করুন, এর সীমান্তকে সুরক্ষিত করুন, বৃদ্ধ যুবক নারী পুরুষ সকলকে নিরাপত্তা বলে অন্তর্ভুক্ত করুন। আপনারা সর্বদা সৃষ্টির সেরা ও মানব জাতির সর্দার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করুন। হে আল্লাহ, আপনি আমাদের সর্দার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবার বর্গ সহ সম্মানিত সকল সাহাবীর উপর দরুদ সালাম ও বরকত নাজিল করুন। হে আল্লাহ, اللهم تقبل منا رمضان وما وفقتنا فيه من صيام وشيام واغفر ما كان منا من تقصير لساعات وايام ان المشاعر السرور جل هذه التي لا قيمه لها ما لم تتجدد في حواسك وعواطفك شدرت بين حشمه وحشمه رقبه في نفسك متجففه من جوانبك فانهما يذكيان الروح التي قد يغفلها وهم المسير عنهم اذا شددت من الحياه আনন্দ
أن أجل ما أوتي به السلام واستزين به المواهب واستقيم به النعمة حمد الله وشكره والثناء عليه بما هو أهله بذكر نعمه وجلاله وأسماعه وجزيل رضائه فله الحمد وله الثناء الحسن كفاها وأعطاه كما يحب ربنا ويرضى الله أكبر ولله الحمد.